গরমের ডায়রিয়া এটা সমস্যা, পাতলা হয়েছে না। তিন চার দিন আগে আসছি, আসার বাদে মনে করেন যে খুব সিরিয়াস ছিল, তখন ওষুধপত্রে স্যালাইন দিচ্ছে, স্যালাইন টালাইন দেওয়ার পরে শেষ করছে। পর্যাপ্ত গরম, তো গরমের মানে ভিতরে আমার মেয়ে যে মানে অনেকদিন ধরে কয়েকদিন ধরে অনেক সমস্যা, যে বাইরে চিকিৎসা নিয়েছি, দেখা যায় তার চিকিৎসার পরে মানে পর্যাপ্ত হচ্ছে না। তারপর তিন দিন আগে এখানে নিয়ে আসছি, তো এখানে আসার পর মানে কমে আবার মানে হয়ে যাচ্ছে। তো এখানে পর্যন্ত এত গরম, তার জন্য দেখা যাচ্ছে অনেক রুগীর চাপ। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে ওয়াশরুম বা গোসলখানা এই দিকে অনেক মানে ঘাটতি আছে। এই প্রচণ্ড গরমে পানিবাহিত রোগগুলা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা ডায়রিয়া তারপর কলেরা রোগীগুলা প্রচুর পাচ্ছি এবং ফ্রিকুয়েন্টলি আসতেছে। এছাড়াও কিন্তু কিছু বাচ্চা আছে যে এই গরমে প্রচণ্ড তাপদাহের ফলে অনেক বাচ্চা খিচুনি নিয়েও ভর্তি হচ্ছে। আর এরপরও দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই গরমে আমরা নিউমোনিয়ার রোগীগুলাও প্রচুর মানে আমরা দেখতেছি যে প্রতিদিনই নিউমোনিয়ার রোগী প্রচুর সংখ্যক আমরা পাচ্ছি। যাই হোক, এখন সবাইকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই পানিবাহিত যে রোগগুলা, এই রোগগুলা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। আমরা বাহিরের খাবার, বিশেষ করে বাহিরে খোলা জায়গায় যে পানি জাতীয় বিভিন্ন খাবার ই হয়, এগুলা বাচ্চাদের আমরা খাওয়াবো না, সতর্ক থাকবো। আসলে তাপদাহ যেভাবে বাড়ছে তাতে আমাদের একটা দ্বিমুখী সমস্যা হচ্ছে। দ্বিমুখী সমস্যা হলো যে আমরা যে ধরনের রুগী ভাবতাম যে এগুলো খুব বেড়ে যাবে, তাপের কারণে এগুলো রুগী আমাদের এখানে না এসে উজালাগুলোতে থেকে যাচ্ছে। মানে এইটা হলো কমিউনিকেশনটা খুব কষ্টের হয়ে যাচ্ছে বলে আমার ধারণা, কারণ আমাদের যে পরিমাণ রুগী বাড়ার কথা সৌভাগ্যক্রমে আমাদের রুগী ওইভাবে বাড়ে নাই। তবে গতবার এই সময় যে ধরনের ডায়রিয়া বা শ্বাসকষ্ট বা হিট রিলেটেড যে ডিজিজগুলো যে পরিমাণ ছিল তার চেয়ে সামান্য কিছু বেশি আছে। তো এখনও আমাদের এখানে আশঙ্কাজনক তেমন কিছু হয় নাই, কিন্তু আশঙ্কা একটাই, যদি এইভাবে কন্টিনিউ করে আমরা আমাদের সার্বিক প্রস্তুতি আছে, কিন্তু কতটুকু আমরা পারবো সেটা আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমাদের সরকারের পক্ষ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট স্যালাইন এবং অন্যান্য সুযোগ সুবিধা আমাদের দিচ্ছেন এবং দিবেন, আমাদের সাথে তারা আমাদের এই ব্যাপারে আমাদের সাথে কথা বলেছেন। এবং আমরা সচেতনতামূলক চিকিৎসক অন্যান্য স্টাফদের নিয়ে আমরা হিট রিলেটেড ইলনেস এটা সায়েন্টিফিক সেমিনার এবং আলোচনা সভা এটা আগামীকালকে মেডিকেল কলেজ হাসপাতালে হবে, আগামী মঙ্গলবার আমাদের হাসপাতালে হবে, এবং তারপরে পুনর্তলা যে মেডিকেল কলেজ হাসপাতাল এই ব্যাপারে সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আমরা করব। এবং আমরা আশা করি যে হয়তো আমরা এই এই একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের উত্তরিত করবেন। আমাদের ডায়রিয়ার জন্য মাত্র 12 বেডের একটা আমাদের একটা ওয়ার্ড আছে, এখন রুগী আছে 45 জন, এরকম মোটামুটি থাকে। এই রুগীগুলোকে আমাদের বারান্দায় রাখতে হয়, ফ্যানটা একটু দূরে দূরে, যে কটা আছে বারান্দার জন্য ফ্যান একটু দূরে দূরে, ঠিক রুগী হিসেবে ফ্যানটা নাই। আমরা এই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরে সামনে কিছুদিনের মধ্যে আমাদের ট্রমা সেন্টারে আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে, আশা করছি সেটা সামনে এই কষ্টটা থাকবে না।